মুক্তিযোদ্ধার সংখ্যা যুদ্ধকালে ছিল 80,000, খুব বেশি হলে 1,00,000, আজকে 2,50,000 মুক্তিযোদ্ধা আমরা দেখতে পাচ্ছি, যারা ভাতা নিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। মুক্তিযুদ্ধের সূচনা কিভাবে হলো এ সম্পর্কেও জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। বর্তমান শাসক দল আওয়ামী লীগ এই ইতিহাস বিকৃত করার জন্য দায়ী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মিডিয়া প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতা দিবস উদযাপনের জন্য বিএনপি কর্তৃক যে জাতীয় কমিটি নির্বাচন করা হয়েছে, আমরা এই সভার প্রথম সভা আজকে এখানে শেষ করলাম, যার সম্পর্কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আহমদ আপনাদেরকে ইতিমধ্যে ব্রিফ করেছেন। আমরা কয়েকটি কর্মসূচি গ্রহণ করেছি দেশে, কেন্দ্রীয় রাজধানীতে এবং রাজধানীর বাইরেও বিভিন্ন পর্যায়ে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় আমরা উদযাপন করব। এ সম্পর্কে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। স্বাধীনতার যুদ্ধ সম্পর্কে দু একটি কথা বলতে চাই। 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধ বাঙালির সবচেয়ে বড় গৌরবের বিষয়, কিন্তু দুঃখের বিষয় 53 বছর পার হয়ে গিয়েছে ইতিমধ্যে। স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসকে ইতিমধ্যেই অনেক বিতর্কিত করে ফেলা হয়েছে। মনের মাধুরী মিশিয়ে কবিতা গ্রন্থ রচনার মতো করে ইতিহাসও প্রতিদিনই রচিত হচ্ছে। মুক্তিযোদ্ধার সংখ্যা যুদ্ধকালে ছিল 80,000, খুব বেশি হলে 1,00,000, আজকে 2,50,000 মুক্তিযোদ্ধা আমরা দেখতে পাচ্ছি, যারা ভাতা নিচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। মুক্তিযুদ্ধের সূচনা কিভাবে হলো এ সম্পর্কেও জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। বর্তমান শাসক দল আওয়ামী লীগ এই ইতিহাস বিকৃত করার জন্য দায়ী। স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে, অনেকে বলে 52 সালে ভাষা আন্দোলনের মাধ্যমে, আমরা স্বীকার করি ভাষা আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে জাতীয়তাবাদী চেতনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক দল যেমন ভূমিকা রেখেছে, কিন্তু 25 মার্চে সেই ভয়াবহ ক্র্যাকডাউনের পর, পাক বাহিনীর বর্বর আক্রমণের পর শুরু হয় সশস্ত্র যুদ্ধ। সশস্ত্র সংগ্রাম হলো সবচেয়ে কঠিন পর্যায়, এর আগে জীবন দিতে হয় না তেমন কাউকে। ভাষা আন্দোলনে কয়েকজন শহীদ হয়েছেন, কিন্তু হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছে, স্বাধীনতাকে ছিনিয়ে এনেছে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে। এই অংশটি সম্পর্কে শাসক দল নীরব, কারণ সেখানে তাদের কোনো ভূমিকা ছিল না। 25 মার্চে ভয়াবহ ক্র্যাকডাউনের পর দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে স্বাধীনতার ঘোষণা দেন চট্টগ্রাম থেকে অষ্টম ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান। তার এই স্বাধীনতা ঘোষণা দেশবাসীকে উজ্জীবিত করেছে, অনুপ্রাণিত করেছে।